Assalamualaikum. Welcome back to my channel, Sanjida's Cuisine. Our channel er ajker recipe hoche chicken vegetable chowmein. Eta ami Chinese recipe te korechi and koyek dhoroner vegetable byabohar korechi. So amra chole jacchi recipe te. Chicken vegetable chowmein toiri korar jonno ami ekhane niye niyechi koyek dhoroner shobji. Prothome ami gajor kuchi kore niyechi lomba lomba kore kuchi kuchi kore tarpor ami capsicum niye niyechi lomba kore kete পেঁয়াজ কাঁচামরিচ ব্রকোলি এবং কিছু স্প্রিং অনিয়ন সাথে নিয়ে নিয়েছি কিছু চিকেন ব্রেস্ট পিস এবং এই চাউমিনটা তৈরি করার জন্য আমি আজকে এই স্পাগেটি নুডলসটা নিয়ে নিয়েছি এর প্রাইস মেবি 100 সামথিং আমার ঠিক মনে নেই সো চলে যাচ্ছি রান্নায় চুলায় প্রথমে আমি একটা পাতিল বসিয়ে পানি দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণ পানি দিয়ে আমি এখানে 1/4 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এবং সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম যেন নুডলসটা একটার গায়ে আরেকটা না লাগে সো পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি নুডলসটাকে মাঝ বরাবর ভাগ করে নিয়েছি ভেঙে নিয়েছি সো পানিটা ফুটে উঠেছে আমি এবং নুডলসটা অ্যাড করে দিলাম এই নুডলসটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় প্রায় আমার 10 মিনিটের মতো লেগেছে সো আমি মিডিয়াম হিটে 10 মিনিটের মতো নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে একটা স্ট্রেনারে ছেকে নিব এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসিং আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নিব আমি সামান্য পরিমাণ একদম সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ সয়া সস দিয়ে প্রথমে চিকেনটাকে নেড়ে এবং সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে চিকেনটাকে ম্যারিনেট করে একপাশে রেখে দিব এবার চলে যাব চুলায় চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাবো বসিয়ে সেখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করে আমি একটা ডিম স্ক্রাম্বল করে নিব সো আমি তেলটা গরম হয়ে গেছে আমি একটা ডিম দিয়ে দিলাম সামান্য পরিমাণ সল্ট দিলাম উপরে দিয়ে আমি ডিমটাকে এখন স্ক্রাম্বল করে নিব ভালোভাবে সো আমার ডিমটা খুব ভালোভাবে স্ক্রাম্বল হয়ে গেছে সো এখন আমি এটা তুলে নিব এখন কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে আমার চিকেনটাকে ভেজে নিব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেনটা একটা গাঁট লেগে গিয়েছিল আমি চামচ দিয়ে আলাদা করে দিয়েছি সো চিকেনটাকে ভালোভাবে ভেজে চিকেনটাকেও আমি স্ক্রাম্বল করা ডিমের সাথে তুলে নিব এখন আমি কড়াইতে সামান্য তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম এবং দিয়ে দিলাম ব্রকোলিগুলো চাইনিজ রান্না নর্মালি হাই হিটে করতে হয় আমি কিন্তু হাই হিটে করতেছি রান্নাটা সো আমি প্রত্যেকটা সবজি এক এক করে অ্যাড করে দিব চাইনিজ রান্নায় ভেজিটেবলগুলো নর্মালি হাফ বয়েল হয় হাফ সিদ্ধ হয় সো আমি হাই হিটে করছি অবশ্যই আপনারাও হাই হিটে করবেন সো আমি সবগুলো সবজি দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এখন আমি সামান্য পরিমাণ সয়া সস অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে আমি সবজিটাকে ভালোভাবে নেড়ে আমি স্প্রিং অনিয়নগুলো অ্যাড করে দিলাম তারপর সবজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি স্ক্রাম্বল করা ডিম এবং চিকেনটা অ্যাড করে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ আমাদের ম্যাগি যে মশলাটা থাকে এক্সট্রা কিনতে পাওয়া যায় সেটা আমি অ্যাড করেছি এবার আমি চাউমিনগুলো অ্যাড করে দিব অর্থাৎ নুডলসগুলো অ্যাড করে দিব অ্যাড করে আমি ভালোভাবে এগুলোকে নেড়ে মিক্স করে নিব আপনারা অবশ্যই লবণটা চেক করবেন সল্ট চেক করে তারপর যদি অ্যাড করা লাগে তাহলে অ্যাড করে দিবেন যেহেতু আমরা সয়া সস অ্যাড করবো সেহেতু লবণটা একটু হালকা হালকা অ্যাড করতে হবে সো আমি আবার একটু সয়া সস দিয়ে দিলাম নুডলসের উপরে এবার ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই আমাদের নুডলসটা রেডি হয়ে যাবে খেয়াল করবেন আমি কিন্তু রান্নাটা পুরোটা রান্না একদম হাই হিটে করেছি এবং আমার ভেজিটেবলগুলো হাফ বয়েল হয়েছে সো আমি কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম নুডলসটার উপরে এটা খেতে ভীষণ মজা হয়েছে একদম রেস্টুরেন্টের স্বাদে হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই